রামপুরহাটের ঘটনায় তিন দিনের মধ্যে বীরভূমের পুলিশ সুপার এবং জেলা শাসকের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে জানালেন রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে জানালেন অনন্যা। শনিবার বক্তব্যে তিনি নিজে যাবেন বলে জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন অনন্যা চক্রবর্তী। আমরা গতকালই রিপোর্ট চেয়ে পাঠিয়েছি এসপি এবং ডিএম এর কাছে বীরভূমে, এবং আমরা চাইছি যে এরকম একটা জঘন্য ঘটনা যেটা ঘটেছে, যাতে দুটি বাচ্চা মারা গেছে, তার যেন পূর্ণাঙ্গ তদন্ত হয় এবং দোষীরা শাস্তি পায়। ধিক্কার জানাচ্ছি যারা এই কাজটা করেছে, এবং কমিশন কোনো রং দেখে না। আমি মনে করি এবং আমার কমিশন মনে করে যে যে দলেরই কেউ এই কাজটি করে থাকুক না কেন, তার শাস্তি পাওয়া উচিত। আমরা চাই যে সে শাস্তি পাক এবং যাতে এই ঘটনা আর দ্বিতীয়বার না ঘটে।